ওয়েলকাম ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ বা এনআরসি বা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এনআরসি কী, এনআরসি কবে চালু হয়েছে এবং আমরা যে ভারতীয় নাগরিকত্ব বা নাগরিক আমাদের প্রমাণের জন্য বা এনআরসির জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো এই ভিডিওর মধ্যে আমরা ফুলফিল বিস্তার আলোচনা করব। তো বন্ধু, আমি আপনাদের একটি ছোট্ট করে বলে দিচ্ছি, এনআরসি কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে এখনও অবধি চালু হয়নি, যেহেতু আসামে চালু হয়েছি। আমাদের ওয়েস্টবেঙ্গলে যদি চালু হয় কবে হবে সেটা বলা যাবে না, বাট হতে পারে। তো আমরা যদি আগে থেকেই এনআরসি যে ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো যদি ম্যানেজ করে রাখি, যদি আমাদের ওয়েস্টবেঙ্গলে এনআরসি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমস্যায় পড়বো না, যদি আমরা আগে থেকেই সেই ডকুমেন্টগুলো ম্যানেজ করে রাখি। তো আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তার জানাবো কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে আপনি আপনার এনআরসি প্রুফের জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এনআরসি অ্যাক্ট, এটা কিন্তু 1955 সালে কেন্দ্র সরকার চালু করেছিল এবং সেখানে বলা হয়েছিল কেন্দ্র সরকারকে যে আমাদের ভারতের নাগরিকত্বের সমস্ত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। এবং এই অ্যাক্ট বা এনআরসি অ্যাক্ট প্রথমে কিন্তু চালু হয়েছিলো 1955 সালে, পরে 2004 সালে এই অ্যাক্ট কিছুটা পরিবর্তন করা হয়েছিলো এবং এই অ্যাক্টে বলা হয়েছিল যারা যারা ভারতীয় নাগরিক তাদের যেটা হচ্ছে এনআরসি ফর্ম প্রত্যেককে কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিলো, সেটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু অনিবার্য করা হয়েছিলো 2004 সালে। তো এনআরসি যারা এনআরসি বলতে এখানে কিন্তু যারা ভারতীয় অরিজিনাল ভারতীয় তাদের কিন্তু এনআরসি চালু হলে কোনো ভয় থাকার কথা না, যারা আমাদের ভারতীয় না তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভয়ের ব্যাপার, যারা কিন্তু অরিজিনাল ভারতীয় তাদের ক্ষেত্রে এনআরসি চালু হলে কোনো ভয়ের ব্যাপার নাই। এনআরসি যদি আপনারা এনআরসির মধ্যে না পড়েন বা যারা কিন্তু অন্য দেশ থেকে আমাদের দেশে আসে তারা কিন্তু তারা হয়তো এনআরসি প্রুফ করতে পারবে না। তো এনআরসি প্রুফের জন্য কী করতে হবে আমি আপনাদের জানাচ্ছি। তো এখানে যারা হয়তো এনআরসি প্রুফ করতে পারবে না, যারা বিদেশ থেকে আসছে হয়তো আমাদের দেশে থাকছে, তাদেরকে কিন্তু তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা যে ভারতীয় তার প্রমাণের জন্য এখানে কী কী করতে বলা হয়েছে বা আপনারা যে এনআরসি আনলে কী করে পড়বেন এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1951 সালে এনআরসি জাতীয় পঞ্জীকরণ নাগরিকত্বের জন্য 1971 সালে 24 মার্চ মধ্যরাত্রে প্রকাশিত ভোটার তালিকার পূর্বপুরুষের নাম নথিভুক্ত থাকলে তিনি যে আপনার পূর্বপুরুষ সেটা প্রমাণ করতে হবে। তো এখানে কিন্তু 8টা ডকুমেন্ট চেয়েছে, 8টা ডকুমেন্টের মধ্যে যদি আপনারা 1টা ডকুমেন্ট দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভারতীয় নাগরিক প্রমাণ হয়ে যাবেন। তো এখানে যেটা বলা হয়েছে 8টা ডকুমেন্টের মধ্যে ল্যান্ড অ্যান্ড টেন্ডেন্সি রেকর্ড, ভূমি এবং ভাড়াটিয়া সংক্রান্ত পর্চা, সিটিজেনশিপ সার্টিফিকেট বা নাগরিকত্বের প্রমাণপত্র, 3 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রিফিউজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাসপোর্ট, ভারতীয় বৈধ পাসপোর্ট, এলআইসি, ভারতীয় জীবন বিমা নিগমের প্রমাণপত্র, এনি গভ ইস্যু লাইসেন্স সার্টিফিকেট, সরকারি দপ্তর থেকে কোনো সনদ বা প্রমাণপত্র, গভ সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, সরকারি চাকরি বা কর্মনিযুক্ত প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা হচ্ছে জন্ম প্রমাণপত্র, বোর্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট, সরকার স্বীকৃত বোর্ড বিদ্যালয় স্কুল থেকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কোর্ট রেকর্ড, কোর্টের পর্চা নাগরিকের। তো বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে 8টা এখানে যে ডকুমেন্ট বলা হয়েছে, 8টার মধ্যে যদি আপনাদের 1টাও থাকে তবে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকের প্রমাণ, যদি আপনাদের 8টার মধ্যে 1টা ডকুমেন্ট থাকে তবু কিন্তু আপনারা যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনারা প্রুফ করতে পারবেন। এই যে 8টা ডকুমেন্ট বলা হয়েছে এখানে যে কোনো 1টা থাকলেই হবে, 8টা থাকলে তো আরও কোনো ব্যাপার না, এখানের মধ্যে যদি আপনাদের 1টাও থেকে যায় তবু কিন্তু আপনারা প্রুফ করে দিতে পারবেন। আর এখানে যেটা বলা হয়েছে এখানে 1971 সালে যে মধ্যরাতের যে ভোটার তালিকা, তো এখানে যেটা বলা হয়েছে এখানে ডিটেলস দেওয়া আছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো 1971 সালে 24 মার্চের আগে আপনার কোনো পূর্বপুরুষের বৈধ কাগজের জোগাড় করবেন। ধরুন একজন দাদুর যেটা হচ্ছে গ্র্যান্ডফাদার নাম করিম মণ্ডল, তার ছেলে সেলিম মণ্ডল, তার মেয়ে আমিনা বেগম, করিম মণ্ডল, সেলিম মণ্ডল, আমিনা বেগম, যদি উপরে লিস্টে বলা কোনো এক কাগজের করিম মণ্ডলের নাম থাকে তাহলে তিনি তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে প্রমাণ গণ্য হবে। এবার সেলিম মণ্ডলের বাবা করিম মণ্ডল তা প্রমাণ করতে হবে। তো বলতে এখানে যেটা বলা হয়েছে আপনাদের কোনো পূর্বপুরুষ 1971 সালের যে মধ্যরাতে ভোটার তালিকা হয়েছে সেখানে যদি থাকে হয়ে যাবে। এবার সাপোজ ধরুন আপনার যেখানে এখন বলা হয়েছে এখানে কিন্তু আপনার দাদু হয়তো করিম, তার বাবার নাম হচ্ছে সেলিম, তারপরে হচ্ছে হয়তো কোনো একটা নাম দিয়ে দিলাম। তো এখানে যে নাগরিকত্ব যেরকম আমরা ওবিসি কার্ডে করি,
আমাদের যে বংশপত্র যে আমরা বিস্তার করি, হয়তো দাদুর নাম থাকে, তারপরে হয়তো বাবার নাম থাকে, তারপরে কিন্তু আমাদের ভাইগুলোর নাম থাকে, হয়তো বাবার যদি যে দাদুর অন্য কোনো ছেলে যদি ওবিসি থাকে, সেক্ষেত্রে যে আমরা সেখানে হয়তো গোল করে দিই, তাকে টিক মার্ক করি। তো এবার যখন যেহেতু দাদু হয়তো দু ছেলে আছে, এবার হচ্ছে দু ছেলের মধ্যে যে দ্বিতীয় নম্বর ছেলে, তার ছেলের ছেলের হয়তো ওবিসি কার্ড হয়েছে, এবার তো যে প্রথম ছেলে তার হয়নি, তো সেক্ষেত্রে যে সম্পর্কটা আমরা স্থাপন করি বা না যে আমরা স্কেচটা করি, সেটা ওই টাইপের কিন্তু এখানে আপনাদের প্রুফটা করাতে হবে। তো 1971 সালে যে কোনো যদি আপনাদের যে গ্র্যান্ডফাদার বা তার গ্র্যান্ডফাদার, এই যে ডিটেলসটা, সেটা কিন্তু আমাদের সে বংশ যে প্রসপ্রয়ন, সেটাকে কিন্তু আমাদের ট্রি যেটাকে বলা হয় সেই হিসাবে কিন্তু আমাদের প্রুফটা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেবো। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।